বর্তমান সরকারের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। উন্নয়নের মহাসড়কে জয়পুরহাটে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পোনা মাছ অবমুক্ত করতে গিয়ে জয়পুরহাট এক আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাডভোকেট শামসুল আলম দুদু এ কথা বলেন। এ সময় উপজেলার শ্রেষ্ঠ মৎস্য চাষীদের উৎসাহ যোগাতে সনদ ও পুরস্কার প্রদান করা হয়। বৃহস্পতিবার দুপুরে পাঁচবিবি উপজেলা সিনিয়র মৎস্য দপ্তরের আয়োজনে র্যালি, আলোচনা সভা ও পানিতে ছোট মাছের পোনা অবমুক্ত করে জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হয়। এতে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল আলম, উপজেলা চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান জিয়াউর ফেরদৌস রাইট, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা নূর নবী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আশরাফুল আলম ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিক মণ্ডল প্রমুখ।